আজকের ভিডিওতে দেখাবো আপনার নেটের স্পিড আছে আপনার নেট কানেকশান ঠিকঠাক আছে তবুও আপনার গুগল ক্রো ওপেন করলে ইউটিউব খুললে বা অন্যান্য কিছু খুললে আপনার নেটওয়ার্ক প্রবলেম দেখায় তবে অন্যান্য নানান ধরনের প্রবলেম দেখায় তো এটা কী কারণে প্রবলেমটা দেখায় সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো নেট কানেকশান ঠিকঠাক আছে তো এদের আপনাদেরকে একটা ভিডিও আমি চালিয়ে দেখাচ্ছি চলবে না এই ভিডিওটা চালিয়ে দেখাচ্ছি দেখুন নেটের স্পিড ঠিকঠাক আছে নেটও ঠিকঠাক কানেকশান আছে সব কিছু ঠিকঠাক আছে তবুও চলছে না নেটওয়ার্ক ঠিক মানে ঠিকঠাক চলছে না ভিডিওটা তো দেখুন আসছে দেখুন পাশের ভিডিও আপনার শো করছে কিন্তু এই ভিডিওটি যেটা প্লে করেছি সে ভিডিওটি চলবে না এইভাবেই থেকে যাবে তো এটা কিভাবে সমাধান করবেন তো আপনাদেরকে কি করতে হবে টু দা কানেক্ট টু দা ইন্টারনেট ইন্টারনেট কানেক্ট করতে বলছে তো আমার ইন্টারনেট কানেক্ট আছে তবুও চলছে না তো আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন টাইমটা এই টাইমটা ভুল আছে সঠিক নয় ওর জন্য চলছে না তো টাইমটা ঠিক করবেন কি করে তো আপনারা এখানে সার্চ বাটনে এখানে যাবেন যার পর কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেল লেখার পর কন্ট্রোল প্যানেলে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্লক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিলিজিয়ান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে সেট সেট দা টাইম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ইন্টারনেট টাইম ইন্টারনেট টাইমে ক্লিক করবেন চেঞ্জ সেটিংস ক্লিক করবেন এবার আপডেট নাও এই আপডেট নাও ক্লিক করলে আপনারা সঠিক টাইম এবং ডেটটি অটোমেটিক সেট হয়ে যাবে এটি করার পর আপডেট করার পর আপনারা ওকে হাতে প্রেস করবেন আমি ওকে প্রেস করলাম আবার ওকে প্রেস করবেন এটি ক্লোজ করে দেখুন ভিডিওটি চালু হয়ে গেছে তো এটি এই এটি এই প্রবলেমটি কী হয় বারবার টাইম চেঞ্জ হয় কারণ হচ্ছে আপনাদের যে ল্যাপটপ বা কম্পিউটারে যেই সিমাস ব্যাটারিটি আছে ওই ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে খারাপ হয়ে গেছে ওই জন্য আপনাদেরকে কী করতে হবে ব্যাটারিটি চেঞ্জ করে নিতে হবে তাহলে টাইমটি ঠিক থাকবে তো আজকে ছিল এই ভিডিওটি ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন